আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেকেরই স্বপ্ন থাকে মনের মতো করে সুন্দর করে একটি একতলা বাড়ি করার দুইতলা ফাউন্ডেশন দিয়ে। তো যারা সিম্পলের ভিতর অনেক সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ভীষণ রকমের হেল্পফুল। তো এটা হচ্ছে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। এখানে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে 2 তলা এবং কীভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে আর এই বাড়িটার ভেতরের ডিজাইন বাহিরের ডিজাইন পুরো বিষয়টা ভিডিওতে শেয়ার করব, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন, বাড়িটি দেখতে কেমন লাগলো বা এই ধরনের বাড়ি আপনারা দেখতে চান কি না, এবং এটা করার জন্য কত টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই এবং ভেতরের ইন্টেরিয়াল ডিজাইন সহ সম্পূর্ণ বিষয় শেয়ার করব। তাই পুরো বিস্তারিত বিষয়টা আপনি জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের এই বাড়িটি করার জন্য এখানে আপনার কতটুকু জায়গার প্রয়োজন পড়ছে বা এটা কি তার পুরো বিস্তারিত বিষয় আমি ফ্লোর প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখানে দেখুন, সামনের ডিজাইনটা খুবই সিম্পলভাবে করা হয়েছে, শুধু 2টা জানালা করা হয়েছে। আপনি যদি চান তাহলে আপনার বাড়ির সামনের জানালার ডিজাইনগুলো এরকম দিতে পারেন। তো এটা হচ্ছে বাড়ির ডান সাইডের যে জানালার বা ডান সাইডের যে ভিউটা রয়েছে সেই ভিউটা দেখতে কেমন হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপর আমরা দেখব আসলে এখান থেকে গিয়ে বাম সাইডের ভিউটা দেখতে কেমন হবে। তো এটা হচ্ছে সামনের যে জানালা, দেখতে পাচ্ছেন আপনারা জানালার অনেক সুন্দর একটা ডিজাইন, সিম্পল হলেও দেখতে অনেকটা সুন্দর। তো এখন আমরা বাম পাশের ভিউটা দেখব, আসলে বাম পাশের ভিউটা দেখতে কেমন। তো এবার দেখুন, আসলে অল্পের ভিতরে বাড়ি সুন্দর করে করা যায় যদি আপনি প্রপার প্ল্যানিং করে আগে থেকে বাড়ির কাজটি করেন, তাহলে আপনি জানতে পারবেন যে আসলে কত টাকা খরচ হয় এরকম একটি সুন্দর বাড়ি করতে। তো এখানে বাড়িটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট অবস্থায় রয়েছে। তো এখানে আসলে বাড়িটি আমার কাছে ব্যক্তিগতভাবে একেবারে মোটামুটি খারাপ না। তো আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আপনার ফাউন্ডেশন দেওয়া হয়েছে 16 মিলি রড দিয়ে। তো প্রতিটা কলামে 4 পিস করে 16 মিলি রড দেওয়া হয়েছে। আর আপনার এখানে যে গভীরতা দেওয়া হয়েছে বেজের, এটা দেওয়া হয়েছে আপনার 4 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানালার ডিজাইনগুলো মোটামুটি সুন্দরভাবে করা হয়েছে। তো এটা সিম্পল, আপনি যদি চান তাহলে সিম্পলের ভিতর অনেকটা সুন্দর করে এরকম একটি বাড়ি আপনি করে নিতে পারেন। তো এখানে আপনারা যে বিষয়গুলো জানতে চান, কত টাকা খরচ, কিভাবে করা হয়েছে, তারপর ভেতরের ডিজাইন কেমন, রুমের সাইজ কতটুকু, তো এইসব বিষয় ভিডিওতে দেওয়া থাকে এবং এটা করতে কত টাকা খরচ হয়েছে সেটাও ভিডিওতে বলা থাকে। তো আপনি যদি আসলে একটা বাড়ি নির্মাণ করতে চান অল্প খরচের ভিতরে, তো অল্প খরচের ভিতরে আসলে একটা বাড়ি কখনোই কমপ্লিট করা সম্ভব হয় নাই, কিন্তু কিছু কাজ বাকি রেখে যদি আপনি করেন বা আস্তে আস্তে ঘরে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প খরচের ভিতরে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো ধরুন আপনি অল্প খরচের ভিতর করতে চাইলে আপনার যে যে কাজগুলো আগে করা উচিত, তো আপনি প্রথমে গ্রেড বিম পর্যন্ত করবেন, ওরপর আপনি ফ্লোর ঢালাই দিবেন, তারপর আপনি ছাদ ঢালাই দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভেতরের গাঁথুনি, প্লাস্টার, রং, টাইলস অনেক খরচ পরবর্তীতে। তো আপনি একটা বিল্ডিংয়ের হাফ যে খরচ থাকে, মনে করেন আপনার একটা বাড়ি যদি 16 লক্ষ টাকা লাগে কমপ্লিট করতে, আপনি সেই বাড়িটা 8 লক্ষ টাকার ভিতরে ছাদ দিয়ে করে ফেলতে পারবেন। তো আপনারা আসলে অনেকেই ভাবেন যে অল্প বাজেটে একটা বাড়ি করা যায় কি না কমপ্লিট, তো কোনোভাবেই একটা বাড়ি আসলে অল্প খরচের ভিতরে কমপ্লিট করা সম্ভব নয়। এজন্য আসলে আপনাদের কি বলবো ভাই, আমরা যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি বা যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপলোড করা হয়, শুধু আমি নয় আমার মতো আরও যারা রয়েছে, এরা প্রত্যেকেই আসলে আনকমপ্লিট বাড়ির খরচের হিসাবটা আপনাদেরকে দেয়।
তো এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। এখন আপনি যদি সেইটা দেখে আসলে বাড়ি করতে যান, তাহলে বিষয়টা, ভিডিওটা যদি আপনি না দেখেন আর বিষয়টা যদি না বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো শুধু আমার নয়, প্রত্যেকটা চ্যানেল আপনি ফলো করুন। প্রতিটা ইউটিউব চ্যানেল আসলে কম খরচে দেখায়, কিন্তু সত্যিকার অর্থে একটা বাড়ি করতে এতটা কম খরচ হয় না। এখানে আসলে দেখানো হয় যে এই ভিডিওর ভিতরে অনেক ডিফারেন্স থাকে। আসলে এগুলো পুরো বিষয়টা বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হয়, না দেখলে আসলে বোঝা যায় না যে এখানে কি বলা হয়েছে বা কি আশেপাশে বিস্তারিত বিষয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা একটা আইডিয়া দিন এই ভিডিওতে, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা করার জন্য কত টাকা খরচ হইতে পারে। তো আমি আপনাদের একেবারে ভিডিও শেষে অবশ্যই বলে দিব যে আনুমানিক এই বাড়িটা কমপ্লিট করার জন্য কত টাকা খরচ হয়েছে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও এবং অল্প খরচে কতটুকু কাজ কিভাবে করা যায়, এইসব বিষয় নিয়ে পুরো বিস্তারিত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। ওই ধানায় পানায় কথা বা হিলিবিলি কথা এগুলো আমরা বলি না, এগুলো আসলে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে ভিডিওতে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়। এখন আপনি যদি থাম্বনেল দেখে শুধু চলে যান যে আসলে কত টাকা খরচ হয়েছে, আমি ওখানে দিলাম 4 লক্ষ টাকা, তো আপনাকে সেটা বুঝতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলে আপনি বুঝতে পারবেন যে 4 লক্ষ টাকা কতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে। আসলে একটা বাড়ি কমপ্লিট করতে অনেক টাকারই প্রয়োজন রয়েছে বা অনেক খরচ হয়। এই বিষয়গুলো আপনিও বোঝেন, আমিও বুঝি, যেহেতু আমি এই ডিপার্টমেন্টে আছি বা এই কাজগুলো আমি করি। তো আসলে আপনাদের সঙ্গে ভাই মিথ্যা বলে তো কোনো লাভ নাই, যেটা সত্য আপনি আমি আপনাকে ভিডিওতে বললেই তো আর আপনার বাড়ি সেই কয় টাকায় হয়ে যাবে না। তো এই জন্য চেষ্টা করি ভাই সঠিকভাবে আপনাদের বোঝানো বা সঠিক ইনফরমেশন দেওয়ার। তারপরেও খারাপ লাগে, অনেকেই অনেক উল্টাপাল্টা কথা বলে বা অনেকেই বোঝে না এজন্য। তো আসলে ভাই আপনি যদি পুরো বিষয়টা বোঝেন, তাহলেই বুঝতে পারবেন এখানে কি বলা হয় ভিডিওতে। ধরেন আমি একটা বিল্ডিং দেখাইলাম যে গাঁথুনি পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ। এখন আপনি যদি মনে করেন যে ওই টাকার ভিতরে বাড়িটা কমপ্লিট হবে, সেক্ষেত্রে বলেন ভাই সমস্যাটা কি আমার, আমি তো জাস্ট আপনাদের দেখাইতে চাইছি যে এই পর্যন্ত এত টাকা খরচ হয়েছে। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিব এবং জেনে নিব এ বাড়িটা করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটির কোথায় কি রয়েছে। তো এটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কোথায় কিভাবে কি করা হয়েছে। তো সেটা আসলে আপনাদের জানা প্রয়োজন, তা না হলে ভিডিও দেখার তো আর কোনো মানে হয় না যে একটা বাড়ি ভিতরে কি রয়েছে বা কি। তো আপনাদের ভেতরে ডিজাইনটা খুবই সুন্দরভাবে দেখালাম, এখন দেখাবো হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান এবং কতটুকু জায়গার উপরে কিভাবে কি করা হয়েছে সেই বিষয়টা শেয়ার করবো আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক। হিয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান, দেখুন। এটা আপনার দৈর্ঘ্যের দিকে রয়েছে 32 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 25 ফিট 8 ইঞ্চি। তো এখানে সামনের দিকে একটা কোর্স রয়েছে, আর এখানে পাবেন একটি কমন প্যাসেজ 4 ফিট বাই 17 ফিট। এখানে পাবেন একটি ড্রয়িং রুম 10 ফিট বাই 10 ফিট। এখানে পাবেন আপনি একটি বেডরুম যেটা 10 ফিট বাই 11 ফিট। আর এখানে পাবেন 4 ফিট বাই 17 ফিট একটি কমন প্যাসেজ। এখানে পাবেন একটি টয়লেট যেটা আপনার 6 ফিট বাই 5 ফিট। এখানে থাকবে একটি স্টেয়ার রুম যেটা 3 ফিট 6 ফিট বাই 7 ফিট। এখানে পাবেন একটি ডাইনিং রুম যেটা 7 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট। এখানে পাবেন একটি কিচেন 7 ফিট বাই 6 ফিট। এখানে পাবেন একটি বেডরুম যেটা 10 ফিট বাই 15 ফিট। আর এখানে পাবেন আপনি একটি এই যে বারান্দা বেডরুমের সাথে বা ব্যালকনি যেটাই বলেন 4 ফিট বাই 15 ফিট। আর এই ছিল মোটামুটি বাড়ির ফ্লোর প্ল্যান, এটা স্কোয়ার ফিটে হিসাব করলে
836 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 1 শতক 92 পয়েন্ট, কাঠা হিসাব করলে 1 কাঠা 16 পয়েন্ট। তো আজকের এই যে বাড়িটি, এই বাড়িটি আসলে কমপ্লিট করার জন্য খরচ হয়েছে এখানে আপনার 14 লক্ষ টাকা। তো এটা বর্তমান নির্মাণ সামগ্রীর দাম অনুযায়ী আরও 1 লক্ষ টাকা বেশি লাগতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।